जटाटवी गलज्जल प्रवाह पावितस्थले गले वलम्ब्य लम्बिताम्बुजंग तुंगमालिका। हाय बंधुरा, आमी सुदीप्त। आज के आबार आपनादेर सामने चले एसेछि आपनादेर पछंदेर यूट्यूब चैनल स्वप्न उड़ान के लिए। आज के आमार ए भिडियो जानाबो केदारनाथ मंदिर चत्वरे थाकार बेश किछु होटेलेर नाम एवं तार संगे कन्टैक्ट नम्बर। आमी निजे जे होटेले छिलाम सेखानकार एक्सपिरियेंस जानाबो एवं सेई होटेलेर भिडियो आपनादेर सामने तुले धरबो। तबे आमार ए भिडियो देखे आपनारा जदि होटेल बुकिंग करते जान ताहले भालो करे कथा बोले निजेरा भेरिफाई करे तबेई किन्तु होटेल बुक करबेन। আর বুক করার আগে অতি অবশ্যই একটু হোটেলগুলির রিভিউ চেক করে নিতে ভুলবেন না। তবে যে কটা হোটেল বলছি সবকটাই কেদারনাথ চত্বরে, একটু নাম করাই হোটেল। তবে এই চত্বরে যদি আপনি থ্রি স্টার বা ফাইভ স্টার লেভেলের হোটেল চান তাহলে কিন্তু সেটা কখনোই পাবেন না, এটা আগেই জানিয়ে রাখলাম। এবার সরাসরি চলে যাই আমার মূল ভিডিও আপনাদের সামনে। একে একে এক একটা করে হোটেল আমি তুলে ধরি। সবার প্রথমেই যে হোটেলটি আপনাদের দেখাবো সেই হোটেলটিতে আমি নিজেই থেকেছিলাম, তো চলুন দেখে নিই সেই হোটেলটিকে। এই হোটেলে আমি নিজেও ছিলাম। এই হোটেলটি থেকে আপনি সরাসরি দেখে নিতে পারবেন কেদারনাথ মন্দির, এমনকি আপনি যদি রুমের গেট খুলে রাখেন তাহলে রুমের ভিতর থেকেও দেখতে পাবেন কেদারনাথ মন্দির, কিন্তু সেক্ষেত্রে আপনার রুমটি প্রচণ্ড ঠান্ডা হয়ে যাবে। প্রত্যেকটি রুমেই দুটি করে চেয়ার দেওয়া আছে, তো সেই চেয়ার নিয়ে আপনি ব্যালকনিতে বসে ভালোভাবে মন্দির দেখতে পাবেন এবং তাতে ঘন্টার পর ঘন্টা যে কীভাবে অতিবাহিত হবে সেটা আপনি ধারণাও করতে পারছেন না। আমি তো গোটা রাতটা চেয়ারে বসেই কাটিয়ে দিয়েছিলাম এখানে। তবে আগেই বলে রাখি, এই হোটেলটি ভিউ ভালো হলেও হোটেলের ভিতরে খাট বা বাথরুম অতটা ভালো না, যদিও কাজ চলে যাওয়ার মতো যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। তবে অবশ্যই মনে করে ফার্স্ট ফ্লোরের রুমগুলি নেবেন, গ্রাউন্ড ফ্লোরে কোনো ব্যালকনি নেই এবং সেখান থেকে ভালোভাবে ভিউও পাবেন না। আর হ্যাঁ, আর একটা কথা অবশ্যই বলি, ওপরের সবকটি রুমই এখানে আপনার পাঁচ থেকে ছজন একসঙ্গে থাকতে পারবেন। তবে আরও একবার জানিয়ে রাখি, হোটেল বুকিংয়ের সময় অতি অবশ্যই ভালো করে কথা বলবেন, কারণ আমি নিজেও এই সমস্যায় পড়েছিলাম। আমি যখন ফোনে কথা বলেছিলাম আমার সঙ্গে কথা হয়েছিল একটি রুমের জন্য 3,000 টাকা ভাড়া, কিন্তু অত্যধিক ভিড়ের জন্য আমাকে ওখানে স্পটে 5,000 টাকা পেমেন্ট করতে হয়েছিল, আদারওয়াইজ আমাদের বলেছিল রুম ছেড়ে দিতে হবে। তাই আবারও বলছি, ভালো করে কথা বলে তবেই যাবেন। ভিডিওতে কন্ট্যাক্ট নাম্বার অলরেডি দেওয়া আছে, এছাড়াও ডিসক্রিপশন বক্সে আমি পুরুষোত্তমজির আরেকটি নাম্বার দিয়ে দিচ্ছি ওনার সঙ্গে। আবারও বলছি, ভালোভাবে কথা বলে তবেই যাবেন। এই হোটেলেই পুরুষোত্তমজি রয়েছেন, যিনি এখানকার পান্ডা। আপনাদের অনুরোধ করব ওনার সঙ্গে পুজো একদমই দেবেন না। প্রথমে উনি বলবেন 50 টাকা, 100 টাকা, 500 টাকা, বিভিন্ন ধরনের ডালা রয়েছে, যেটা পারেন আপনি চুজ করতে পারেন। সেই অনুযায়ী আমরা মোট 31টা ডালা চুজ করেছিলাম বিভিন্ন রেঞ্জে, কিন্তু লাস্টে যখন আমাদের হাতে প্রসাদ তুলে দেওয়া হলো তখন পুরুষোত্তমজি একটা বড় প্যাকেট দিলেন, যেখান থেকে বললেন এখান থেকে সবাই ডিস্ট্রিবিউট করে নিয়ে নিও। তাই আপনাদের বলবো, নিচে প্রচুর ডালার দোকান রয়েছে মন্দির চত্বরে, আপনি হোটেল থেকে নামলেই পেয়ে যাবেন, সেখান থেকে ডালা নিয়ে নিজেরা মন্দিরে ঢুকে প্রবেশ করে পুজো দিন, খুব ভালোভাবে পুজো দিতে পারবেন বা অন্য কোনো পান্ডার সঙ্গে যোগাযোগ করবেন। এছাড়াও রয়েছে ভেল আশ্রম, যেটিও মন্দির চত্বরের কাছাকাছি। আপনারা চাইলে এই ভেল আশ্রমের সঙ্গেও যোগাযোগ করতে পারেন, এখানেও থাকতে পারেন, এদেরও অসংখ্য রুম রয়েছে। এছাড়াও রয়েছে পাঞ্জাব অ্যান্ড সিন্ধ আবাস। এই পাঞ্জাব অ্যান্ড সিন্ধ আবাসেও প্রচুর লোকজন থাকেন। এই পাঞ্জাব অ্যান্ড সিন্ধ আবাসও শুনেছি খুব ভালো এবং এখানকার কেয়ারটেকাররাও নাকি খুব ভদ্র। আপনারা চাইলে পাঞ্জাব অ্যান্ড সিন্ধ আবাসেও থাকতে পারেন। আমরা যে হোটেলটিতে ছিলাম তার ঠিক উল্টো দিকেই ছিল হোটেল হিমাচল হাউস, এখানেও থাকতে পারেন, এখান থেকেও বেশ ভালো ভিউ আপনারা পেয়ে যাবেন কেদারনাথ চত্বরের।